and papa welcome back to my channel gourish and mom to friends ajke dashomir pore dutu din badiye dadoshi ajke to amader bengali style er rosogolla amra bibhinno rokom bhabe ei shomoy baniye thaki ebong ja guest ashe amader barite visit korte mane pranam janate shubhechha janate dashomi tader jonno amra eglo serve kore thaki to friends ami gourish ke naturally রসগোল্লা বা মিষ্টি যদি আমাকে দিতে হয় তাহলে আমি বাইরে থেকে কিনে দিই না আমি নিজেই বাড়িতে বানিয়ে রাখি এবং গৌরীশে যখন যখন খেতে ইচ্ছা করে বা আমার মনে হয় যে দেওয়া প্রয়োজন আছে একখানা রসগোল্লা অন্তত বা কোনো মিষ্টি তখন আমি এটা প্রেজেন্ট করি তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বাড়িতেই আপনি ইয়ামি ইয়ামি এক ঘন্টার মধ্যে কী করে রসগোল্লা বা রসমালাই যাকে বলি সেটা কীভাবে বানাবেন ফ্রেন্ডস ভীষণ ইজি আমার বিবি ভীষণ খেতে পছন্দ করে আর আমি কখনোই গৌরীশকে বাইরের দিই না যে যখন বানাতে পারবো তখন আমি কেন বাইরে দেব তাই আমি চেষ্টা করি সবসময় গৌরীশের জন্য স্টোর করে ফ্রিজে রেখে দিতে বানিয়ে বানিয়ে তো আমি মাঝে মাঝেই বিভিন্ন ধরনের মিষ্টি নিজে বানাই এবং গৌরীশের জন্য রেখে দিই বাড়ির সকলেই খায় তো আমি ভাবলাম যে ফটাফট আপনাদের জন্য এই রেসিপিটা দেখাই যায় যে সমস্ত বিবির একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে যে সমস্ত বিবির একটু রসগোল্লা খেতে ইচ্ছা করে বা রসমালাই খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা দুর্দান্ত এই রেসিপিটা আপনি ওয়ান ইয়ার থেকে দিতে পারেন আর অবশ্যই বলবো ফ্রেন্ডস এইরকম একটা রেসিপি কখনো আপনি মিস করবেন না বাইরে থেকে কিনে এনে থেকে বেটার হবে আপনি নিজে যদি বানিয়ে সুন্দর করে বানিয়ে বাড়িতে সবাইকে প্রেজেন্ট করেন বা আপনার বেবিকে প্রেজেন্ট করেন তো আমি ভাবলাম দশমীর পর মানে এই শুভ বিজয়ার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি যেটা আমি আপনাদের বানিয়ে অবশ্যই দেখাতে পারি তো চলুন ফ্রেন্ডস ফাটাফাট আগে আমরা বানিয়ে নিই আর অবশ্যই বলবো তো সকলকে জানাই গৌরীশ অ্যান্ড মম চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা সকল আমার ভিউয়ার্সকে সকল আমার সাবস্ক্রাইবারকে সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং যারা বড় রয়েছেন তাদেরকে আমার অনেক প্রণাম এবং যারা ছোট রয়েছে তাদেরকে অনেক অনেক আদর তো যাই হোক ফ্রেন্ডস আপনারা সকলে ভালো থাকবেন বেবিদের নিয়ে এবং সুস্থ থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন কারণ বিজয়ার পর এত সুন্দর একটা রেসিপি কিন্তু আমি আপনাদের জন্যই বানিয়েছি কারণ বিজয়াতে এর থেকে বেটার বাড়িতে বানানো রসমালাই মানে আপনারা যেই খাবে আহা এরকম মুখ করবে কারণ এটা এই রেসিপিটা ফ্রেন্ডস দুর্দান্ত হয় আর আমি অনেক দিন ধরে এটা বানিয়ে আসছি তো আমি ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে দিন তো চলুন স্টার্ট করা যাক আজকের রসমালাইয়ের রেসিপি